আপনারা দেখছেন আমাদের পেছনে যে একটা ব্যানার আছে, কয়েকদিন আগে আমাদের এখানকার যিনি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, সেই অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে আমাদের তৃণমূলের একটা কর্মী বিভান দে তার উপরে অতর্কিত আক্রমণ করেন এবং তার জামার কলার ধরে টানাটানি করেন। তার এই ঘৃণ্য যে ষড়যন্ত্র বা ঘৃণ্যভাবে যে আক্রমণ, সেটাকে আমাদের মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার এবং আমাদের চেয়ারম্যান সাংগঠনিক জেলার রুবেল আলম চৌধুরী, তাদের নির্দেশে আজ মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে অধীর চৌধুরীর এই নোংরা মানসিকতার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ভরতপুর ব্লকেও সেই জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছিলাম। এখানকার আটটা অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে অঞ্চল সভাপতি, শাখা সংগঠনের যুব থেকে আইএনটিসি থেকে আরম্ভ করে ছাত্র মহিলা সমস্ত দলের নেতৃত্ব আমরা আজকে এখানে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আমরা সমবেত হয়ে অধীর চৌধুরীর এই যে নোংরা মানসিকতা, তার যে হিটলারি ভাব, বিগত দিনে তিনি মুর্শিদাবাদ জেলায় যেভাবে অস্থিরতা তৈরি করেছিলেন আবার তিনি সেই অস্থিরতা করতে যাচ্ছেন, তার প্রতিবাদে দলীয় নির্দেশে আজকে আমরা ভরতপুর বাসস্ট্যান্ডে তার প্রতিবাদ জানালাম। এবং আমরা এটা আশা করব মুর্শিদাবাদ জেলার মানুষ, বহরমপুর সাংগঠনিক জেলার বহরমপুরের কেন্দ্রের মানুষকে আমরা অনুরোধ করব, অধীর চৌধুরী পাঁচবার সাংসদ থাকা অবস্থাতেও মানুষের জন্য কিছু করেননি, মানুষের পাশে তিনি দাঁড়াননি, অতএব সেই মানুষটাকে তার যে বিকৃত মানসিকতা তাকে বর্জন করতে হবে। এবং আমাদের যিনি প্রার্থী ইউসুফ পাঠান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত একজন প্রার্থী, সজ্জন ব্যক্তি, গোটা বিশ্বের মানুষ যাকে একডাকে চিনে, সেই প্রার্থীকে আমাদের জেতাতে হবে এবং অধীর চৌধুরীর এই নোংরা মানসিকতার জবাব এখানকার মানুষকেই দিতে হবে। কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন? অবশ্যই প্রভাব পড়বে, কারণ মানুষ আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা এই ধরনের নোংরা মানসিকতা প্রশ্রয় দেয় না। অধীর চৌধুরীর এই যে আচরণ, এটাই কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ ভালোভাবে মেনে নেয়নি। বিগত দিনে তিনি বহু অনৈতিক কাজ করেছেন, অনেক খুন খারাপি করেছেন, তারপরেও আবার তিনি ভাবছেন সেই রাস্তাতে তিনি নামবেন, কিন্তু সেই রাস্তায় নামলে এখানকার মানুষ সেটাকে আর বরদাস্ত করবে না। এই যে কংগ্রেসের ভাঙন, ভরতপুর পঞ্চায়েত সমিতি এবং ভরতপুর গ্রাম পঞ্চায়েত, এই ভাঙনটা কি অধীর চৌধুরীর কারণে হচ্ছে? দেখুন, আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে কম বেশি আমাদের হয়তো অনেক ভুল ছিল বা অনেক সবাই ধরুন একটা ব্রাঞ্চে বা একটা বুথে দেখা গেল আমাদের পাঁচজন কি দশজন প্রার্থী হওয়ার যোগ্য, কিন্তু প্রার্থী তো দল একজনকেই দেবে, বাকি হয়তো মনক্ষুণ্ণ কিছু মানুষ যারা আমাদের সঙ্গেই ছিল তারা হয়তো কেউ কংগ্রেস, কেউ হয়তো অন্য দল বা আরএসপি যে কোনো দলে হয়তো তারা দাঁড়িয়েছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জেতার পরেও যেহেতু তারা তৃণমূলেরই লোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, সেই মানুষগুলো পুনরায় আমাদের দলে আবার ফিরে আসছেন এবং আমরা সেটা সাদরে গ্রহণ করছি, কারণ কংগ্রেসের এখানে তো কোনো সংগঠন নাই, আবেগের দ্বারা কোনো ভোট হয় না, তা সেই সাংগঠনিকভাবে কংগ্রেস অনেকটা দুর্বল ভরতপুর ব্লকে, সেটা 2021 নির্বাচনেও দেখেছেন, পরবর্তী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন, তা সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের দল থেকে কিছুটা দূরে ছিল তারা বর্তমানে আমাদের ঘরে ফিরে আসছে এবং আমরা তাদের সাদরে গ্রহণ করছি, কারণ অধীর চৌধুরী নামক যে ভয়ঙ্কর মানুষটি তাকে আমাদের হারাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে, তা সেই ভুল বুলা বোঝাবুঝি মিটিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এই ভোটের ময়দানে নেমেছি এবং আশা করি ভরতপুর ব্লক থেকে খুব কম হলে 20-25 হাজার ভোট তৃণমূল জিতবে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম, এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।